পরপর ভিডিও নিয়ে আসবো বলে মাঝখানে একটু গ্যাপ গেছে আবার শুরু হয়ে গেছে আশা করি আপনাদের যথেষ্ট মানে ইম্পর্টেন্ট যাবে এই ভিডিওটা আর আপনাদের অনেকটা হেল্প করবে এই ভিডিওটা তো আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশান স্কিলের উপর যখন কমিউনিকেশান স্কিল বলি আমাদের অনেকের কি ফিল হয় জানেন যে ও ইংলিশে কথা বলা ব্যাপারটা এমন নয় ব্যাপারটা এমন নয় কমিউনিকেশান স্কিল মানে কথা বলা কথা বলার ধরন আমার চাল চলন ভার্বাল অ্যাজ ওয়েল এজ নন ভার্বাল ঠিক আছে কথা বলাও হতে পারে আর অন্যান্য কমিউনিকেশান স্কিলও হতে পারে শুধু কথা বলাই কিন্তু কমিউনিকেশান স্কিল নয় জিনিসটা আমাদেরকে জেনে রাখতে হবে আচ্ছা তো আমরা এই ব্যাপারটা নিয়ে ইন্টারভিউতে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি জিনিস হয় আনসার দেওয়া থেকেও সেটা হচ্ছে কমিউনিকেশান স্কিল তো সেটা নিয়ে এখন কথা বলবো পর পর প্রপারলি বুঝিয়ে দেব যাতে করে আপনারা কোনো মতে সেখানে ভুল না করেন আর এটা যে টেকনিক্যালিটিটা যাতে আপনারা প্রপারলি বুঝতে পারেন সেটারই আমি চেষ্টা করছি সবচেয়ে প্রথমে সেটা হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলবো যে কমিউনিকেশান স্কিলের দরকারটা কি চলুন সে শুরু করার আগে একটাই কথা বলবো প্লিজ যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে অনেক ভালো লাগে যে আপনারা কমেন্ট করছেন কে কমেন্ট করছে কি ব্যাপার পার্সোনালি সেগুলো আমি দেখি সব সবসময় দেখাটা সম্ভব হয় না প্রায় সময় দেখি বাকিটা টিম দেখে আর হচ্ছে আর হচ্ছে বন্ধুদের সঙ্গে শেয়ার করে বলবেন এই চ্যানেলটা সম্বন্ধে তাহলে কমসে কম আমরা এই যে ভালোবাসাটা পাবো এতে না আরও 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 বেশি আপনাদের জন্য করতে ইচ্ছে করে আর আমাদের সমস্ত কোর্সে চলছে টিপিএসসি টিসিএস টিপিএস ট্যাট এস সব ধরনের কোর্সেস চলছে সেখানে কমপ্লিট প্রিপারেশান থ্রি সিক্সটি ডিগ্রি প্রিপারেশান আমি বলে থাকি সেটা করা হয় আর টিপিএসসির ক্ষেত্রে টিসিএস টিপিএস এর ক্ষেত্রে ইভেন রিটেন টেস্ট রিটেন টেস্টের প্রিপারেশনও আমরা শুরু করে দিচ্ছি এই জিনিসটা যারা প্রিপারেশান নিতে চাইছে যদি পারেন যদি পারেন আমাদের হয়ে বলবেন আসুক দেখুক নোটস দেখুক ক্লাসেস দেখুক সব কিছু দেখে এরপর ডিসিশন নেই কোনো সমস্যা নেই আর যারা ত্রিপুরা পুলিশের জন্য প্রিপারেশন নিতে চান আমার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন এইট টু ফাইভ সেভেন ট্রিপল জিরো সেভেন ডাবল ওয়ানে কিন্তু ডিসেম্বরের যদি দশ তারিখের পরে পরীক্ষা হয় তবেই কারণ এর আগে আমি বিজি আছি আমার এক্সিস্টিং স্টুডেন্টস নিয়ে এর পরে যাদের ইন্টারভিউ আছে তাদেরকে আমি প্রিপারেশন করাতে পারবো দের ইজ নো প্রবলেম অ্যাট অল তাহলে যে কথাটা বলছিলাম যে কমিউনিকেশন স্কিলের ইম্পর্টেন্স কি সবচেয়ে প্রথম যে ইম্পর্টেন্স সেটা হচ্ছে র্যাপো বিল্ডিং মানে সম্পর্ক তৈরি করা দেখুন আপনি যদি একটা ভালো ইন্টারভিউ দিয়ে আসেন প্রপার কমিউনিকেশন স্কিলের সঙ্গে দিয়ে আসেন উইথ কনফিডেন্স দিয়ে আসেন ওকে তাহলে কি হবে জানেন ওনাদের মাথায় থাকবে আপনার সম্বন্ধে যখন সঙ্গে সঙ্গে পাঁচ মিনিট পরে আপনি বেরিয়ে যাবেন যখন মার্কসটা দেবে না ওনাদের মাথায় একটা ফিলিং থাকবে যে আহ লোকটা ভালো ছিল বোঝাতে পেরেছি এই জিনিসটা কিন্তু একদম মাথায় রাখবেন র্যাপো বিল্ডিংয়ে সম্পর্ক বিল্ডিংয়ে কিন্তু প্রচণ্ড কাজ করে আরেকটা হচ্ছে যে কমিউনিকেশান স্কিল যদি আপনার ভালো থাকে তাহলে আপনি যে কোনো একটা কথাকে খুব সুন্দরভাবে প্রপারলি আপনি ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারছেন বুঝিয়ে দিতে পারছেন দেখুন আপনি সবাই বুঝাতে পারে না আমি যদি প্রপারলি বুঝিয়ে দিতে পারি তাহলে কিন্তু আপনাদের লাগবে যে না স্যারের ভিডিওটা দেখে ভালোই লাগলো বুঝতে পেরেছি এখন আমি যদি ব্লাব্লাব ব্লাবলা করে চলে যাই আর কোনো এক্সাম্পলের সঙ্গে বুঝাতে না পারি প্রপারলি যদি জিনিসটাকে বলতে না পারি তাহলে আমার মতো বাজে টিচার হতে পারবে না আমি ভালো টিচার নই কিন্তু চেষ্টা করি ঠিক আছে তো সেম টু সেম আপনাদেরকে চেষ্টা করতে হবে যাতে ওইখানে আমি ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারি ঠিক আছে নেক্সট যদি আমি বলি সেটা হচ্ছে যে আপনি প্রফেশনালিজম দেখাতে পারবেন দেখুন এই যে কমিউনিকেশনটা দিস কমিউনিকেশন উইল শো আপনি কতটুকু প্রফেশনাল ওকে কারণ আপনি যদি পেশাদারি না হন যে কোনো একটা জিনিসে মানুষ পছন্দ করে না আপনি গান করেন গানের মধ্যে আপনাকে প্রফেশনাল হতে হবে আপনি ক্রিকেট খেলেন ক্রিকেটের ক্ষেত্রে প্রফেশনাল হতে হবে আপনি ইন্টারভিউ দিতে যান ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু প্রফেশনাল হতে হবে ওকে তো সেটার জন্য নিজেকে প্রপারলি রেডি করতে হবে ওকে তো সেজন্য একজন মানুষকে যখন ওই পার্টিকুলার জায়গাতে প্রফেশনাল লাগে না মানুষ আপনাকে লাইক করে ফেলবে এই জিনিসটা মাথায় রাখবেন নেক্সট আমি যে পয়েন্টটা বলেছিলাম যে ভারওয়াল কম যে টেকনিকটা আছে সেটা কি সেটা সম্বন্ধে কথা বলবো ওকে তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ আপনি একদম ক্লিয়ার হতে হবে আর কনসাইজ মানে যে প্রশ্নটার উপর আপনি উত্তর দিচ্ছেন সেটাকে মনে রেখে টু দ্য পয়েন্ট কথা বলা ওকে এবার টু দ্য পয়েন্ট ছোটো করে কথা বলা বলতে পারেন অথবা অতিরিক্ত ছোটো করে কথাটা বলছিলেন আর একটু বাড়িয়ে দিয়েছেন পারফেক্ট হয়ে গেছে এখন আমি যদি একটা উদাহরণের সঙ্গে বলি যে আমি একটা কথা কথা কেউ একজন ইন্টার্নশিপ করছিল সে বলল যে আমি আমার ইন্টার্নশিপের সময় অনেকগুলো কাজ করেছি কিন্তু এই পয়েন্টে যদি আমি এইভাবে বলি যে আমি আমার ইন্টার্নশিপের সময় কমিউনিটি একটা কথার কথা একটা কথার কথা আমার আমাকে ধরো তোমাকে সেলস করতে দিয়েছিল মোবাইল ইন্টার্নশিপের জন্য ফর এক্সাম্পল আমি আমার আমাকে যে পার্টিকুলার কাজটা দেওয়া ছিল যে টার্গেটটা দেওয়া হয়েছিল তার থেকে টোয়েন্টি পারসেন্ট বেশি আমি অ্যাচিভ করেছিলাম মোবাইল ইন্টার্নশিপের সময় কোনটা বেশি ভালো লাগলো আপনি কোয়ান্টিটিভ যে কথাটা বলেছেন সেটা ভালো লাগলো নাকি আমি অনেক কাজ করেছিলাম সেটা ভালো লাগলো তো পয়েন্টটা মনে রাখতে হবে আপনি যখন প্রপারলি ক্লিয়ারলি একটা ডিজিট দেখিয়ে গিয়ে কথা বলবেন তখন কিন্তু মানুষ সেটাকে ভালো পাবে তো এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে আরেকটা হচ্ছে যে আপনাকে পজিটিভ কথা বলতে হবে পজিটিভনেস দেখাতে হবে আপনার মধ্যে অ্যান্থোসিয়াজম দেখাতে হবে আপনাকে প্রোঅক্টিভ মানে প্রপারলি যখন আপনি একটা কথা বলবেন না ওনাদের লাগবে যে ইয়েস দিস গাই ইজ প্রোঅ্যাক্টিভ ঠিক আছে কোনো একটা কিছু বললে সেখানে আপনি বলছেন যে ইয়েস এটাকে আমি এইভাবে করবো এইভাবে মধ্যে আপনি বলছেন যে আগে আমি প্ল্যান করে নেবো প্রপারলি করবো তো কথার মধ্যে এই জিনিসটা দেখানো যাবে আপনার মানে প্রোয়াক্টিভনেস দেখানো যাবে আপনার অ্যান্থোসিয়াজম দেখানো যাবে কারণ আপনার নিজ নিজের মধ্যে যদি জিল না থাকে কোনো কিছু করার মানে আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে ভাষা দিয়ে ওকে যদি বুঝিয়ে না দেন যে আপনার মধ্যেও জিল আছে তাহলে হবে না তা আমার মধ্যে পজিটিভনেস দেখাতে হবে হ্যাঁ স্যার পারবো আপনাকে কি জঙ্গলের মধ্যে পাঠালে যাবেন হ্যাঁ স্যার যাবো আর সত্যিই যাবো আপনি যখন সেখানে ঢুকে যাবেন আপনার এত ভালোবাসা হয়ে যাবে যে আপনি সেখানে যাবেন এখন পজিটিভনেসের অর্থ বলছি ওকে যে আপনি বলছেন যে না স্যার এটা তো আমি আমার এক্সপেরিয়েন্স নেই এটার আপনি একটা উদাহরণ দিলেন যে যে কোনো একটা ব্যাপারে বললেন যে আপনার তো এক্সপেরিয়েন্স নেই কিন্তু এই কথাটা আপনার এক্সপেরিয়েন্স না নেই বলে আপনি যদি কথাটাকে বলেন যে আমি খুব ইচ্ছুক এটা সম্বন্ধে জানার আর আমি খুব তাড়াতাড়ি জেনে যাব কোনটা বেশি ভালো লাগলো উত্তর কিন্তু ওইটাই দিলেন যে আপনার এই ব্যাপারে এক্সপেরিয়েন্স নেই কিন্তু আপনি উত্তরটা কীভাবে বললেন যে আমি খুব ইচ্ছুক এটা জানার জন্য আর আমি খুব তাড়াতাড়ি শিখে নেব আয় আমি কুইক লার্নার কোনটা বেশি ভালো লাগলো দ্বিতীয়টা না প্রথমটা তো এই জিনিসগুলো আমি উদাহরণ দিয়ে কেন বলছি যাতে করে আপনারা কালেক্ট করতে পারেন ঠিক আছে এখনও মাঝখানে আবারও বলছি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট করবেন বন্ধুদেরকে জানাবেন ঠিক আছে আর আমাদের কোর্সের সম্বন্ধে জানার জন্য এইট টু ফাইভ সেভেন ট্রিপল জিরো সেভেন ডবল ওয়ান নাম্বারে কল করবেন ওকে নেক্সট বলছি আমি যে পেস পেস অফ ইউর স্পিচ বা আপনি যে কথা বলছেন সেটার স্পিডটা সম্বন্ধে এখন দেখুন অনেকে খুব তাড়াতাড়ি কথা বলে ওকে আমার আমার একজন স্টুডেন্ট আছে খুব ভালো কিন্তু সে কি করে যে আমার বাড়ি মেনান আমার নাম তো এই যে এইভাবে কথাগুলো কিন্তু মানুষ পছন্দ করে না জেনারেলি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে এটা সমস্যা নেই কিন্তু তুমি যখন একটা ফর্মাল কথা বলছো একটা প্রফেশনালিজম দেখাতে হবে সেখানে কিন্তু জিনিসটা তত ভালো লাগে না আই হোপ ইউ আন্ডারস্টুড ওকে তো সেজন্য সেখানে আমাকে একটা 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 পেস মিডিয়াম পেস মেনটেন করে যেতে হবে আবার স্লো পেসও কিন্তু ভালো লাগে না ঠিক আছে আমার নাম সুশান্ত সোম আমি এ ভালো লাগছে আমার নাম সুশান্ত সোম আবার এটাও ভালো লাগবে না আমার নাম সুশান্ত সোম এটাও ভালো লাগবে না বোঝাতে পেরেছি তো আমি আমি মিডিয়াম পেসে বলবো যে আমার নাম সুশান্ত সোম আমি সোমিসার টেক প্রাইভেট লিমিটেডের সিও এটা বেশি ভালো লাগছে না আমার নাম সুশান্ত সোম কোনটা ভালো লাগছে উদাহরণ এই জন্য দিচ্ছি যাতে করে বিলকুল কানেক্ট করে ফেলতে পারো ঠিক আছে এবার আরেকটা জেনে কি জিনিস কি কমিউনিকেশনের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি শুনবেন ভালো করে আপনি অ্যাক্টিভ লিসেনার হবেন ওকে যখন একটা মানুষের ভালো কমিউনিকেশান স্কিল থাকে সে কি হয় অ্যাক্টিভ লিসেনার হয় তার মানে আপনাকে অ্যাক্টিভ লিসেনার হতে হবে হোয়াট ইজ অ্যাক্টিভ লিসেনার তার মানে ওনাকে আমি প্রপারলি শুনবো ওকে আমি প্রপারলি শুনবো আর যখন আমি শুনবো তখন আমি সাধারণত কি বলি অতিরিক্ত নোডিং কিন্তু ভালো নয় এই এই এগুলো অতিরিক্ত ভালো নয় কিন্তু একটু একটু এই যে আপনি বলছেন আমাকে কিছু একটা কথা আর আমি কি করছি হ্যাঁ স্যার স্যার বুঝতে পারলাম এই যে ব্যাপারটা করছি তাতে কি হচ্ছে উনি বুঝতে পারছেন যে হি ইজ লিসনিং টু মি আর হি ইজ ভেরি সিরিয়াস বুঝাতে পেরেছি আমি কথাটা এক্সাম্পল দিয়ে বলেছি আশা করি বুঝে গেছেন যে একটু নোডিং একটু কথা মানিক কনফিডেন্সের সঙ্গে দে আর হিউম্যান বিং ওনারা কোনো এলিয়েন নয় কোথাও থেকে আসেননি ওনারাও মানুষ কথাটা মাথায় রাখবেন কোনো সমস্যা নেই ওকে কিন্তু ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে হুম হ্যাঁ স্যার এমন করব না ঠিক আছে আমাকে জোকারের মতো লেগে যে হবে ওকে তো এমন আমি করব না ওকে আরেকটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ওকে এগুলো কিন্তু আমি ভারবার কমিউনিকেশানের টেকনিক সম্বন্ধে কথা বলছি প্রথমে আমি ক্লিয়ার অ্যান্ড কনসাইজের কথা বলেছি ওকে এরপর আমি কথা বলেছি পজিটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করার কথা বলেছি আর কথার যে স্পিডটা সেটা সম্বন্ধে কথা বলেছি আর অ্যাক্টিভ লিসেনিং করার জন্য বলেছি এটা কমিউনিকেশানের স্কিল আরেকটা হচ্ছে অ্যাভয়েড করুন কি ধরনের ওয়ার্ড ফিলার ওয়ার্ড কতগুলো আছে আমরা যখন কোনো কিছু বলি হুম হুম এরকম করি করি কি করি না এসব হুম হুম করতে থাকবো না লাইক 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 করবো না ঠিক আছে আমি চেষ্টা করবো কন্টিনিউ থাকতে ওকে 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 এরকম করবো না বুঝাতে পেরেছি হুম হুম করবো না লাইক লাইক করব না ওকে ওকে করব না ওকে তো এই জিনিসগুলো করলে কি হয় বিশ্রী লাগে তাহলে ওভারঅল ব্যাপারটা কি হয়েছে আমি কতগুলো কথা বলেছি মেইন ইম্পর্টেন্ট পাঁচটা পয়েন্ট বলেছি পাঁচটা পয়েন্ট রিলেটেড টু কমিউনিকেশন স্কিল যেখানে হচ্ছে বি ক্লিয়ার অ্যান্ড কনসাইজ ওকে ক্লিয়ার থাকতে হবে পজিটিভ ল্যাঙ্গুয়েজ বলতে হবে স্পিচ তাড়াতাড়ি তাড়াতাড়ি বললে হবে না অ্যাক্টিভ লিসেনিং করতে হবে আরেকটা কি ফিলিয়ার ওয়ার্ড আমি ইউজ করবো না হ্যাঁ ইউজ করবো না বেশি ওকে বোঝাতে পেরেছি ওকে নেক্সট আমরা যদি কথা বলি কুইকলি কেন করার চেষ্টা করছে যাতে আপনারা কম সময়ে অনেক কিছু জেনে যান এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু কুইক যাওয়ার নেক্সট হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন এবার বলবেন যে আরে কমিউনিকেশানে আবার নন ভার্বাল কমিউনিকেশান কী হয় ঠিক না অবশ্যই হয় অবশ্যই হয় সবচেয়ে প্রথমে সবচেয়ে প্রথমে আপনার যে বডি ল্যাঙ্গুয়েজ ভেরি ভ্যারি ইম্পর্ট্যান্ট আপনাকে কনফিডেন্ট দেখা যেতে হবে এমন নয় ওকে আমাকে কনফিডেন্ট দেখা যেতে হবে ওকে তো সেটার জন্য আমি হাত এইভাবে করে এইভাবে করে বসলে এইভাবে করে বসলে বিশ্রী লাগবে আমাকে কনফিডেন্ট সিটিং হতে হবে কনফিডেন্ট দাঁড়ানো হতে হবে এই জিনিসটা হতে হবে তো সেটা কি বডি ল্যাঙ্গুয়েজ আর আই কনট্যাক্ট আমি এইভাবে তাকিয়েও থাকবো না আবার আবার এরকম এরকমও করতে থাকবো না আমাকে প্রপারলি দেখতে হবে আর মাল্টিপল লোক থাকলে মাল্টিপল লোকের দিকে দেখতে হবে আশা করি বুঝাতে পেরেছি ওকে সংক্ষেপে বলছি সংক্ষেপে বলছি ফেশিয়াল এক্সপ্রেশন আপনি যখন একটা কথা বলছেন একটা একটা কোনো খুশির কথা বলছে কোনো কিছু বলছেন একটু হ্যাঁ স্যার তখন আমি না আমার ভালোই কাটছিল ছিল মহিন্দ্রা কোম্পানিতে ঠিক আছে আর তখন হ্যাঁ স্যার আমার ভালোই কাজ ছিল মহিন্দা কোম্পানিতে কোনটা ভালো লেগেছে প্রথমটা না দ্বিতীয়টা তো সেটা আপনাদের কাছে উত্তর আছে আমি আর কিচ্ছু বলবো না ওকে তো আমাদেরকে এমন হতে হবে আর একটা হচ্ছে যে আমি অনেক সময় বলি যে মাথা বেশি নাড়াতে নেই কিন্তু একদমই না হবে না কেমন ফেশিয়াল এক্সপ্রেশন না স্যার একটু হলো এমন করতে হবে বোঝাতে পেরেছি তো সোজাগতা ফেইসের মধ্যে আমার একটু হাসি একটু যখন আমার সিরিয়াসনেস আছে সিরিয়াসনেস কেমন আমাকে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনের কথা জিজ্ঞেস করেছে আমি চ্যালেঞ্জিং সিচুয়েশন বলছি তখন বুঝি হেসে হেসে বলবো হবে না তো না তো ফেশিয়াল এক্সপ্রেশন যে জায়গাতে যেমন তেমন হতে হবে দে আর হিউম্যান বিইং আই এম টেলিং অ্যাগেন দে আর হিউম্যান বিইং ওকে এরপরে পোশ্চার পোশ্চার আমি যখন কথা আমি যখন বসছি বা কোনো কিছু আমাকে স্ট্রেইট হতে হবে আমাকে স্ট্রেইট হতে হবে পেছন দিকে থাকবে না কিন্তু প্লিজ স্ট্রেইট হতে হবে আর একটু যদি সামনে থাকো দেয়ার নো প্রবলেম অ্যাট অল ওকে নেক্সট গ্যাসচার গ্যাসচার ওকে এবার দেখো অনেক সময় আমরা হাত দিয়ে গ্যাসচার করি তো একটু একটু গ্যাসচার করা যায় কোনো সমস্যা নেই কিন্তু আমি স্টুডেন্টদের বলি যে একটু কম কর কেন কম কর বলি কারণ ওই কম কর না বললে বেশি বেশি করে চলে আসবে এই জন্য আমি বলি যে একটু একটু কম গ্যাস চার তো এটা রিজন এটাই যে বেশি দিয়ে মানে আমি যদি কন্ট্রোল না কর তুমি যদি কন্ট্রোল না করো সেখানে অতিরিক্ত এমন এমন করতে থাকবে সেটা ভালো লাগবে না কিন্তু একটা লেভেলে গ্যাসটার আরামসে করতে পারো হ্যাঁ ওইখানে ছিল এরকম হাত উঠে গেছে তুমি এটার জন্য একদমই ঘাবড়াবে না যে আরে আমার তো হাত নড়ে গেছে এমন নয় ব্যাপারটা কিন্তু হ্যাঁ একদম হ্যাঁ ওইখানে এখানে এরকম করবে না কথা বুঝতে পারছো তোমার হাত যাতে ঠিক জায়গায় থাকে ওকে নেক্সট প্র্যাকটিসিং কমিউনিকেশান স্কিল ওকে কমিউনিকেশান স্কিলকে সবসময় প্র্যাকটিস করতে হয় কিভাবে প্র্যাকটিস করবেন এখন প্রশ্ন থাকতে পারে প্র্যাকটিস আমি কিভাবে করব তো এটার কিছু আমি উদাহরণ দিচ্ছি এক হচ্ছে যে মক ইন্টারভিউ ওকে মক ইন্টারভিউ যেখানেই পারেন যেখানেই পারেন মক ইন্টারভিউ করুন ওকে যেখানেই খুশি করুন ঠিক আছে আর যদি দিকে আসতে অসুবিধা আছে কোনো কিছু করতে অসুবিধা কোনো সমস্যা নেই আর মা বাবাকে দিয়ে মক ইন্টারভিউ করান ওকে সেটা করুন ওকে আরেকটা জিনিস করতে পারেন রেকর্ড করতে পারেন নিজেকে নিজে রেকর্ড করুন রেকর্ড করে নিজেকে নিজে দেখুন সেখান থেকে নিজের ভুল বের করুন আর ঠিক করুন ওকে এটা আরেকটা উপায় হতে পারে ওকে রিড অ্যালাউড আপনি একটু জোরে জোরে পড়ুন ওকে একটু জোরে জোরে পড়ব যে এভাবে একটা প্রশ্ন মনে মনে ভেবে না আপনার সম্বন্ধে কিছু বললাম আমার নাম সুশান্ত আমি সমীশার টেক প্রাইভেট লিমিটেডের সিইও এইভাবে করে আমি কীভাবে জিনিসটা বলবো সেই জিনিসটা আমি জোরে জোরে কথা বলবো বুঝাতে পেরেছি হাসি আসবে পাগল বলবে অনেকে দ্যার ইজ নো প্রবলেম চাকরিটা পেলে আর কেউ পাগল বলবে না বুঝাতে পেরেছি তো সুতরাং আমি একটু জোরে জোরে কথা বলে রিড করে দরকার হলে আপনার কাছে কিছু নেই এমনিতে পত্রিকাকে জোরে পড়ে আপনি ক্লিয়ার করুন যাতে আমি সুন্দরভাবে কথা বলতে পারি আর বিভিন্নভাবে যখন কারোর সঙ্গে কথা বলছেন বা কোনো কিছু ফোনে কথা বলুন এমনিতে কোনো কিছু নিয়ে ডিসকাশন করুন বন্ধুদের সঙ্গে কথা বলুন এইসব জিনিসে কি হয় না আপনার যে কথা বলার ইয়েটা ভালো হবে অনেকে আছেন আপনারা ইন্ট্রোভার্ট আপনাদের কথা বেশি বলতে পছন্দ হয় না কথা বলেন না বেশি ঠিক আছে কাজে বিশ্বাসী ঠিক আছে ওনাদেরকে কিন্তু একটু একটু কি করতে হবে কথা বলার প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ সেখানে কি হবে সেখানে অনেকটা কম কথা বলবেন তো এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে নেক্সট হচ্ছে যে নেক্সট হচ্ছে ইন্টারভিউ দিনের জন্য কিছু 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 সাজেশান ওকে এগুলো আমি বিভিন্ন টাইমে দিতে থাকি ইন্টারভিউ দিনের জন্য একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাজেশান হচ্ছে আপনার কিছু প্রশ্নের জেনারেল যে প্রশ্নগুলো আছে কিছুর উত্তর মনে মনে চিন্তা করে নিন রেসপন্স কী দেবেন সেগুলো চিন্তা করে নিন আগের থেকে সেগুলোর জন্য দরকার প্র্যাকটিস করে নিন আর আপনাকে শান্তশিষ্ট থাকতে হবে কথাটা মনে রাখবেন সেদিন ওকে শান্তশিষ্ট থাকতে হবে প্রফেশনালি ড্রেসিং করে যাবেন প্লিজ ড্রেসিং প্রপার করে যাবেন যে সেভাবে যাবেন না আর ঠিক টাইমে পৌঁছে যান একটু আগে পৌঁছে যাবেন ইন্টারভিউতে লাস্টের জন্য লাস্টের জন্য ওয়েট করবেন না আর কি কি জানেন এত পয়েন্ট যে বলতে থাকি তাতে আপনারা এমন হয়ে যাবেন না যে মানুষই ডিফারেন্ট হয়ে যাচ্ছেন মানুষ ডিফারেন্ট হবেন না বি ইউর সেলফ ইউ আন্ডারস্ট্যান্ড বি ইয়োর সেলফ আপনি যেমন আছেন তেমন থাকুন জেনুইন থাকুন অনেস্ট থাকুন কিন্তু স্মার্ট থাকুন কনফিডেন্ট থাকুন আর নলেজেবল থাকুন বোঝাতে পেরেছি আমি কথাটা তো আপনি কিন্তু নিজেকে হান্ড্রেড পারসেন্ট চেঞ্জ করে দেবেন না কিন্তু ইয়াস আমি নম্র ভদ্র কনফিডেন্ট এই জিনিসটা হতে হবে আমার কাছে নলেজ আছে এরকম লোক হতে হবে ইন্টারভিউর জন্য বুঝাতে পেরেছি একদম ডিফারেন্ট মানুষ হয়ে যেতে হবে না ওকে তো আশা করি যথেষ্ট নলেজ এই ভিডিওটা থেকে আপনারা পেয়েছেন চেষ্টা করেছি যতটুকু আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে সেই জিনিসগুলো বলে দেওয়ার আশা করি আপনাদের জন্য অনেকটা ফায়দা হবে আর ভালো লাগলে অবশ্যই অ্যাজ এ অ্যাজ এ সে অলওয়েজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি নতুন হন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আমার যথেষ্ট ভালো লাগে সাবস্ক্রাইব করলে আর আমাদের কোর্সের সম্বন্ধে জানানোর জানার জন্য লাইক টি টিসিএস টিপিএস এসএসসি চ্যাট এই ধরনের কোর্সেস আছে অথবা অন্যান্য যত কোর্সেস আছে যে আর টু ওকে বিভিন্ন ধরনের কোর্সেস আছে সবগুলোর জন্য যোগাযোগ করতে পারেন এইট টু ফাইভ সেভেন ট্রিপল জিরো সেভেন ডাবল ওয়ান নাম্বারে ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন করতে পারেন ওকে তো অনেকভাবে আমাদের সঙ্গে টাচে থাকতে পারেন আমরা ফ্রিতে প্রচুর পরিমাণে চেষ্টা করি যত বেশির থেকে বেশি সাপোর্ট দেওয়াদের তাও চেষ্টা করি তো কিচ্ছু না হলে ফ্রিতেও আমাদের থেকে যথেষ্ট সাপোর্ট পেতে পারেন Through YouTube, through Facebook, through uh, WhatsApp, everything. Thank you very much, guys, for listening to me.